হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব কীভাবে কম্পিউটারের জিরো লেভেল থেকে কম্পিউটার ইউজ করা শুরু করা যায় আমরা দেখব। আর বলে রাখা ভালো, সহজ কম্পিউটার শিক্ষা এই বইটি আমরা আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ক্লাসে এই বইটার মাধ্যমে আমরা কিন্তু কোর্স কমপ্লিট করিয়ে থাকি। এই বইটা দিয়েই কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করব। আমাদের প্রথম ক্লাস আমরা দেখব প্রথম ক্লাসে কিভাবে কম্পিউটার ওপেন এবং বন্ধ করতে হয়। তবে একটা কথা ভালো যে আমাদের এই টিউটোরিয়াল যারা কম্পিউটার ইউজ করছেন অলরেডি, যারা কম্পিউটার ব্যবহার করতে পারছেন, তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখলে বিরক্ত হবে। অতএব যারা একেবারে জিরো লেভেল থেকে কম্পিউটার শুরু করতে চান, ভয় পাচ্ছেন, তাদের কোনো ভয় নেই। আমাদের এই কম্পিউটার প্রশিক্ষণ টিউটোরিয়াল জিরো লেভেল থেকে আপনি শুরু করেন, একসময় দেখবেন আপনি আমাদের চাইতে এক্সপার্ট হয়ে যাবেন। সো কোনো ভাই ভয় পাওয়া চলবে না। আমরা প্রথম ক্লাসে কী লেখা আছে দেখব। প্রথমে আমাদের যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। যে ইউনিট থেকে আমাদের সম্পূর্ণ কার্যক্রমগুলো প্রসেস করে আমাদের মনিটরে পাঠানো হয় সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয় কোনটাকে? এই যে এই অংশটাকে, এটাই কিন্তু টোটাল সিপিইউ, এটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। এটা কোম্পানি ভেবে এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এটা হলো উপরের বক্স, এটার মধ্যে অনেকগুলি অ্যাক্সেসরিজ রয়েছে, সেগুলো নাম আমরা পর্যায়ক্রমে একসময় আমাদের অন্যান্য ভিডিওতে শেয়ার করব। সম্পূর্ণ কম্পিউটারের ভিতরে কী কী আছে সেগুলো আমরা শেয়ার করব। যেহেতু আমরা কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা নিয়েই কাজ করি, তো আমরা দেখাতে পারব। আসুন শুরু করি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার ওপেন করা। ওপেন করার আগে আপনার যেটা দুইটা জিনিস লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে প্রথমে সিপিইউতে লাইট জ্বলছে কি না, এবং মনিটরের ডান কোনায় লাইট জ্বলছে কি না। যদি জ্বলে থাকে আপনি আপনার কম্পিউটার সিপিইউর যে অন অফ বাটন আছে তা অন করে দিন। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। মানে হলো যদি আপনার সিপিইউতে বিদ্যুৎ এবং মনিটরে বিদ্যুৎ দুইটা বিদ্যুৎ যদি আপনারা কনফার্ম হতে পারেন, দেখেন আমাদের এখানে কিন্তু মনিটরে লাইট জ্বলা আছে, এবং সিপিইউতে যেটা লাইট থাকবে সেটা হচ্ছে এই ডেলের ক্ষেত্রে এই জায়গাটায় লাইট থাকবে, এই জায়গাটাও লাইট থাকতে পারে, তারপরে আপনার ডিভিডি রুমও লাইট জ্বলতে পারে নাও জ্বলতে পারে, এটা নিয়ে কোনো কথা না। কথা হচ্ছে অন অফ বাটনে কিন্তু লাইট জ্বলবে, হলুদ কালার একটা লাইট জ্বলবে। এখানে এই অন্যান্য ব্র্যান্ড ভেদে আর কি বিভিন্ন জায়গায় লাইট জ্বলা থাকবে। এখানে এই সিপিইউতে অন অফ বাটন হচ্ছে এটা, আর আমাদের ডেলের হচ্ছে এইটা। মানে কোম্পানি ভেদে আর কি বিভিন্ন রকম হতে পারে। এখানে হচ্ছে অন অফ বাটন এটা, তো অন অফ বাটন দেখলে আপনারা চিনতে পারবেন। অন অফ বাটন দেখে আপনারা কী করবেন, অন অফ বাটনের এই স্টার্ট এই জায়গাটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন। শুধুমাত্র একটা ক্লিক দিলে আপনাদের কী হবে, আস্তে আস্তে মনিটরে আলো প্রদর্শিত হতে থাকবে। যেমন এরকম যদি লেখা আসে, অর্থাৎ এই লেখাগুলো আসে, তাহলে মেসেজটা পড়বেন। পড়ার লাস্টের দিকে দেখেন স্ট্রাইক দ্য F1 কি টু কন্টিনিউ, অর্থাৎ এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা মনে করবেন যে আমরা যদি F1 এই বাটনটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটা রান হবে। হ্যাঁ, এই কম্পিউটারটা রান হবে, তো আমরা কী করব, কিবোর্ডে আমরা এই অপশনটা খুঁজতে হবে। হ্যাঁ, কিবোর্ডে এই অপশনটা খুঁজব কোথায় আমরা দেখাচ্ছি। এখানে হচ্ছে F1, দেখেন এটা হচ্ছে F1। এই F1 দ্বারা কিন্তু আপনি আপনার এই কম্পিউটারটা রান করতে পারেন যদি ওই মেসেজটা আসে। আর যদি মেসেজ না আসে, কোনো মেসেজ না আসে, তাহলে সরাসরি আপনার কম্পিউটারটা ওপেন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আর কোনো কিছু এখানে চাপার প্রয়োজন নাই। আর একটা বিষয় হলো, অনেক সময় কম্পিউটারে যে কোনো একটা প্রোগ্রামিং কাজের কারণে তারা আপনার স্টার্টিং উইন্ডোজ নর্মালি এলাকাটা আসতে পারে, এলাকাটা আসলে তাহলে আপনার ওই লেখার উপরে হাইলাইটিং অপশনটা দেখে আপনারা কী করবেন, ইন্টারপ্রেস করে দেবেন, তাহলে আপনার কম্পিউটারটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা কম্পিউটার ওপেন করার সহজ যে নিয়ম, এই নিয়মটা দেখতে পারলাম। আমরা দেখি তাহলে আমাদের কম্পিউটারটা ওপেন আছে। এখন আমরা কম্পিউটারটা কীভাবে বন্ধ করবো, আমার এটা হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনারা স্টার্ট মেনুতে চলে যাবেন, যাওয়ার পর এখানে পাওয়ার লেখা থাকবে, পাওয়ারে ক্লিক দিবেন। পাওয়ারে ক্লিক দেওয়ার পর এখানে আছে স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। স্লিপ করলে আপনার কম্পিউটারের মনিটরটা অফ থাকবে, অর্থাৎ আপনার কার্যক্রম অফ থাকবে। মানে হলো আপনার আপনার হার্ডওয়্যারটা অফ থাকবে, আপনার কিন্তু প্রোগ্রাম কিন্তু চালু থাকবে। আপনি এখানে স্লিপ করলে আপনার মনিটর বন্ধ হয়ে যাবে, একটু পরে আপনি যখন আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার এসে ওপেন করবেন, আপনি যে অবস্থায় রেখে গেছিলেন ওই অবস্থায় কিন্তু আপনার কাজটা আবার শুরু হবে। সো স্লিপের কাজ আমরা বুঝতে পারলাম। এরপর আছে শাটডাউন, মানে হলো আপনার কম্পিউটার টোটালি শাটডাউন করে দেওয়া, বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে বন্ধ করে দেওয়ার কাজ। তারপর হচ্ছে রিস্টার্ট। অনেক সময় দেখা যায় কম্পিউটার হ্যাং করে বা অনেক কাজ স্লোলি করে,
বা যে কোনো সমস্যা হয় তখন আপনারা কী করবেন, কম্পিউটার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করা মানে বন্ধ হয়ে অটোমেটিকলি সে নিজে থেকে ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে রিস্টার্ট। এ হলো আমরা উইন্ডোজ 10 বন্ধ করার সিস্টেমটা দেখলাম, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর যদি আপনারা এটা না করে, যেমন কম্পিউটার ওপেন থাকা অবস্থায় যদি আপনারা এই সিপিউর এই অন অফ বাটন থেকে চেপে ধরে অফ করেন, তাহলে আপনাদের সফটওয়্যারে সমস্যা হতে পারে, এটা কিন্তু সঠিক নিয়ম না। এই নিয়মে কিন্তু কম্পিউটার কখনো বন্ধ করা যাবে না। আপনারা কম্পিউটার বন্ধ করতে হলে অবশ্যই স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে যাওয়ার পরে উইন্ডোজ 10 হলে পাওয়ারে যাবেন, তারপরে শাট ডাউন করে দেবেন। আর যদি উইন্ডোজ 7 হয় তাহলে ওখানে ছোট্ট একটা আইকন থাকবে শাট ডাউন, এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। অনেক সময় শাট ডাউন লেখার পরে শাট ডাউন এনিওয়ে লেখা আসে, তখন আপনারা শাট ডাউন এনিওয়ে লেখাটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের কম্পিউটার ওপেন এবং বন্ধ করার টিউটোরিয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল দিয়ে যদি সামান্যতম উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আপনাদের অনুপ্রেরণা পেলে হয়তো আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করি যে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।